সিলেটে কাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত নারী ক্রিকেট দলের টি টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বিকেল চারটায়। শনিবার সকালে সিলেট স্টেডিয়ামে প্রস্তুতিতে ঘাম ঝরান ভারত ও বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। পরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন দু দলের অধিনায়ক। শক্তিশালী ভারতের বিপক্ষে এই সিরিজকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে গত সিরিজের অপ্রীতিকর ঘটনা ভুলে সিরিজটাকে উপভোগ করতে চান ভারতের অধিনায়ক হরমনপ্রীত কর। সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়া ভারতের বিপক্ষে দেশের মাটিতে শেষ সিরিজ জ্যোতিদের। গুড টু হিয়ার যে তারা বলতেছে না আমরা আগের থেকে অনেক ম্যাচিওর টিম, দ্যাট মিনস তারা আমাদেরকে লাইটলি নেয় নেয় অবশ্যই। সোফার আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিসের দিকে দেখতেছি, কারণ ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে ওয়ার্ল্ড কাপে, মোরালেস ওদের এই টিমটাই খেলবে। সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য। গেটিং ইউজ টু দিস কন্ডিশনস অ্যান্ড অ্যাজ উই হ্যাভ ফাইভ টি টোয়েন্টি ম্যাচেস অ্যাহেড অ্যান্ড উই জাস্ট ওয়ান্ট টু কিপ আর সেলফ ফ্রেশ ফর দ্যাট, আই এম ভেরি কনফিডেন্ট অ্যান্ড আই নো উই হ্যাভ সো মাচ ট্যালেন্ট ইন দ্য টিম অ্যান্ড উইল ট্রাই টু গিভ আর বেস্ট অন দ্য ফিল্ড।